নমস্কার, আমি মানস অধিকারী অভিনব একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই। চলে এলাম আজকে ভিডিও ক্লাস নিয়ে। আজকে ভিডিও ক্লাস শিখ ধর্মগুরুদের গুরুত্বপূর্ণ তথ্য সমূহ। এই ভিডিও ক্লাসে শিখ ধর্মগুরুদের নিয়ে আমি আলাদা আলাদা ভাবে আলোচনা করিনি বা কোনো প্রশ্ন উত্তর পর্ব নেই, কেবলমাত্র শিখ ধর্মগুরুদের যে তথ্যগুলো গুরুত্বপূর্ণ এবং যেগুলো পরীক্ষায় ম্যাক্সিমাম টাইম আসে সেগুলো নিয়ে আলোচনা করেছি। তো চলে আসি মূল বিষয়বস্তুতে, শিখ ধর্মগুরুদের গুরুত্বপূর্ণ তথ্য সমূহ। গুরু নানক ইনি ছিলেন শিখ ধর্মের প্রবর্তক এবং শিখদের প্রথম ধর্মগুরু। ইনি পাকিস্তানের লাহোরের নিকট তালবন্দি গ্রামে জন্মগ্রহণ করেন। গুরু নানক প্রথম জীবনে দৌলত খান লোদীর অধীনে কাজ করতেন। গুরু নানক পার্সিয়ান, হিন্দি এবং পাঞ্জাবি ভাষা জানতেন। ইনি মূর্তি পূজার কর বিরোধী ছিলেন। গুরু নানক 1499 সালে সাধনায় সিদ্ধি লাভ করেন। গুরু নানক লঙ্গরখানা প্রতিষ্ঠা করেন। গুরু নানক ভগবানের ব্যাখ্যা করতে গিয়ে নির্গুণ ও নিরাকার শব্দগুলি ব্যবহার করেছিলেন। বাবর গুরু নানকের সমসাময়িক ছিলেন। গুরু নানকের উপদেশ বাণী সংকলনকে বলা হয় গ্রন্থ সাহেব বা আদিগ্রন্থ। গুরু নানকের ধর্মমত প্রচার কেন্দ্রকে বলা হয় খানকা। গুরু নানকের জীবন কথার নাম হল জনমসখী। চলে আসি গুরু অঙ্গদ। শিখদের দ্বিতীয় গুরু ছিলেন গুরু অঙ্গদ। গুরু অঙ্গদের প্রকৃত নাম ছিল ভাই লেহান। ইনি পাঞ্জাবি ভাষায় গুরুমুখী স্ক্রিপ্ট রচনা করেন, যেটি খুবই গুরুত্বপূর্ণ। ম্যাক্সিমাম সময় পরীক্ষায় আসে যে গুরুমুখী স্ক্রিপ্ট কে রচনা করেছিলেন, গুরু অঙ্গদ, এবং সেটি পাঞ্জাবি ভাষায় রচনা করেছিলেন। গুরু অঙ্গদের আমলে লঙ্গরখানা জনপ্রিয় হয়ে ওঠে। গুরু নানক লঙ্গরখানা প্রতিষ্ঠা করেছিলেন এবং গুরু অঙ্গদের আমলে লঙ্গরখানা জনপ্রিয় হয়ে ওঠে। শিখদের শারীরিক ও আধ্যাত্মিক বিকাশের জন্য তিনি মাল আখড়া গঠন করেছিলেন। গুরু অমরদাস। শিখ ধর্মের 10 জন গুরুর মধ্যে গুরু অমরদাস হলেন তৃতীয় গুরু। শিখ ধর্ম গ্রহণ করার আগে তিনি সন্ন্যাসীর বেশে একজন গুরুর খোঁজ করছিলেন। একদিন তিনি তার ভাইপোর স্ত্রী বিবি আমরর গুরু নানকের স্তোত্র পাঠ করা শুনে শিখ ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে বিবি আমরকে অনুরোধ করেন তৎকালীন শিখ গুরু গুরু অঙ্গদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। বিবি আমর ছিল গুরু অঙ্গদের কন্যা। পরবর্তীকালে গুরু অঙ্গদ অমরদাসকে শিখ ধর্মের গুরু হিসাবে নির্বাচিত করেন। তিনি সর্বপ্রথম শিখ গুরু যিনি শিখ ধর্মের মধ্যে মঞ্জিশ প্রবর্তন করেন। তিনি 95 বছর বয়স পর্যন্ত শিখ গুরু ছিলেন। গুরু অমরদাস ছিলেন শিখদের তৃতীয় গুরু। গুরু অমরদাস শিখ সম্প্রদায়কে 22টি মঞ্জিশে বিভক্ত করেন। গুরু অমরদাস সতীদাহ প্রথা ও পর্দা প্রথার বিরুদ্ধে প্রচার করেন। গুরু অমরদাস বিধবা বিবাহ সমর্থন করেছিলেন। মোগল সম্রাট আকবর অমুসলিমদের উপর যে কর চাপিয়েছিলেন, গুরু অমরদাস তা তুলে নেবার জন্য আকবরকে অনুরোধ জানান। গুরু অমরদাস 60 বছর বয়সে শিখ ধর্ম গ্রহণ করেছিলেন। গুরু রামদাস। শিখদের চতুর্থ গুরুর নাম ছিল গুরু রামদাস। সম্পর্কে ইনি গুরু অমরদাসের জামাতা ছিলেন। গুরু রামদাস শিখদের বিবাহ রীতি কারাজ প্রবর্তন করে। মোগল সম্রাট আকবর হারমিন্দর সাহিব বানানোর জন্য গুরু রামদাসকে জমি দান করেছিলেন। হারমিন্দর সাহিবের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন হাজি মিয়ামির। এই মিয়ামির ছিলেন দারাশিকর গুরু। গুরু অমরদাস অমৃতসরে স্বর্ণ মন্দির নির্মাণ করেন। গুরু রামদাস অমৃতসরে স্বর্ণ মন্দির নির্মাণ করেন। গুরু রামদাস অমৃতসর শহরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। টাংগ্রামের মালিকের থেকে 700 টাকা দিয়ে গুরু রামদাস জমি কেনেন অমৃতসর শহর প্রতিষ্ঠা করার জন্য। গুরু রামদাস যখন ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তখন এর নাম দেন রামদাসপুর নগর, অর্থাৎ অমৃতসর শহরের যখন ভিত্তিপ্রস্তর করেছিলেন গুরু রামদাস তখন এর নাম দিয়েছিলেন রামদাসপুর নগর। গুরু রামদাসের সমসাময়িক মুঘল সম্রাট ছিলেন আকবর। সম্রাট আকবর গুরু রামদাসকে অমৃতসর প্যালেস ও জমি দান করেছিলেন। গুরু অর্জুন দেব। শিখদের পঞ্চম গুরু ছিলেন গুরু অর্জুন দেব। ইনি ছিলেন গুরু রামদাসের পুত্র। ইনি আদিগ্রন্থ বা গ্রন্থ সাহেব সংকলিত করেছিলেন। গ্রন্থ সাহেব গুরুমুখী ভাষায় লিপিবদ্ধ করা হয়। গুরু নানকের বাণী নিয়ে যে গ্রন্থ সাহেব, সেই গ্রন্থ সাহেব সংকলিত করেছিলেন গুরু অর্জুন দেব। গ্রন্থ সাহেব ছিল শিখদের ধর্মগ্রন্থ। গুরু অর্জুন দেব অমৃতসরের ও কারাতপুরের নির্মাণ কাজ সম্পন্ন করেছিলেন। সুকমণি নামক গ্রন্থ রচনা করেন গুরু অর্জুন দেব।
এই শিখ গুরু অমৃতসরের হরমন্দিরটি নির্মাণ করেছিলেন। এই শিখ গুরু মসন্দ নামে একটি প্রতিনিধি দল গঠন করেছিলেন যারা শিখ গুরুদের আদর্শ ও শিক্ষাদান প্রচার করে বেড়াতেন। গুরু অর্জুন দেব দশ ভন প্রথা চালু করেন। এই প্রথা অনুযায়ী শিখরা তাদের উপার্জনের এক অংশ অর্থ দ্রব্য সামগ্রী সেবার মাধ্যমে স্বেচ্ছায় দান করতেন। মোগল সম্রাট জাহাঙ্গীরের বিদ্রোহী পুত্র খসরুকে সাহায্য করেন এবং খসরুকে শিখ ধর্মে দীক্ষিত করেন। এই সাহায্য করার জন্য জাহাঙ্গীর গুরু অর্জুন দেবকে হত্যা করেছিলেন। জাহাঙ্গীর গুরু অর্জুনকে মৃত্যুদণ্ডের পূর্বে 5,000 টাকা জরিমানা করেছিলেন। শিখদের প্রথম শহীদ বা শহীদের দি সর্তাজ বলা হয় গুরু অর্জুন দেবকে। গুরু অর্জুন দেব বাণিজ্যে যুক্ত ছিলেন। গুরু হরগোবিন্দ সবচেয়ে বেশি সময় 37 বছর 9 মাস 3 দিন ধরে শিখ গুরু ছিলেন। গুরু হরগোবিন্দ মাত্র 11 বছর বয়সে শিখ গুরুর পদ লাভ করেন। ইনি ছিলেন ষষ্ঠ শিখ গুরু। সমগ্র শিখ জাতিকে একটি সামরিক জাতিতে পরিণত করেন এই গুরু হরগোবিন্দ। ইনি হরমিন্দর সাহিব কমপ্লেক্সে আকাল তখত স্থাপন করেন। গুরু হরগোবিন্দ প্রথম শিখ গুরু যিনি যুদ্ধ লিপ্ত হয়েছিলেন। মোগল সেনারা শিখদের মধ্যে প্রথম গুরু হরগোবিন্দের কাছে পরাজয় স্বীকার করেন। গুরু হরগোবিন্দ তার রাজধানী কর্তারপুরে স্থাপন করেন। গুরু হরগোবিন্দ লৌহপুর দুর্গ ও কর্তারপুরে সামরিক কেন্দ্র গড়ে তোলেন। গুরু হরগোবিন্দ সাচ্চা পাতশাহ উপাধি গ্রহণ করেন। গুরু হরগোবিন্দ প্রত্যেক শিখ জাতির মানুষ নিজ কাছে মিরি ও পিরি নামক দুটি চাকু রাখতে বলেছিলেন। গুরু হর রায় শিখদের সপ্তম গুরু ছিলেন। গুরু হর রায় ঔরঙ্গজেবের পুত্র দারা শিখকে সুস্থ করে তোলায় সম্রাট ঔরঙ্গজেব তাকে মোগল রাজসভায় ডেকে পাঠান। গুরু হরকিষণ শিখদের অষ্টম ও সর্বকনিষ্ঠ গুরু ছিলেন। মাত্র 5 বছর বয়সে গুরুর পদে স্থলাভিষিক্ত হন। গুরু হরকিষণ বালগুরু নামেও পরিচিত ছিলেন। এই শিখ গুরু অর্থাৎ গুরু হরকিষণ গুটি বসন্তে আক্রান্ত হয়ে অষ্টম জন্মদিনের আগেই মারা যায়। গুরু তেগ বাহাদুর শিখদের নবম গুরু ছিলেন। গুরু তেগ বাহাদুর বিহার ও আসামে শিখ ধর্ম প্রচার করেন। তিনি বান্দা বাহাদুরকে শিখ সেনাদের প্রধান হিসাবে নিযুক্ত করেছিলেন। গুরু তেগ বাহাদুর হিন্দি চাদর নামেও পরিচিত ছিলেন। মোগল সম্রাট ঔরঙ্গজেব তাকে মুসলিম ধর্ম গ্রহণ করার প্রস্তাব দিলে তিনি তা প্রত্যাখ্যান করেন এবং ঔরঙ্গজেবের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। দিল্লির চাঁদনী চকে জনসাধারণের সামনেই মোগল সম্রাট ঔরঙ্গজেব গুরু তেগ বাহাদুরের শিরচ্ছেদ করেন। তেগ বাহাদুরকে যেখানে হত্যা করা হয় সেটি বর্তমানে শিষগঞ্জ সাহিব গুরুদ্বার নামে খ্যাত। গুরু তেগ বাহাদুরকে উদ্দেশ্য করে শিখরা বলেন গুরু শির দিয়া সার না দিয়া। এখানে সার কথার অর্থ হচ্ছে ধর্ম। গুরু গোবিন্দ সিং ইনি বিহারের পাটনায় জন্মগ্রহণ করেন। তার জন্মতিথিকে প্রকাশ পর্ব হিসাবে পালন করা হয়। গুরু গোবিন্দ সিং খালসা প্রথার প্রবর্তন করেন। খালসা শব্দের অর্থ পবিত্র। ব্যক্তিগত গুরুপদ তিনি রদ করেন। তিনি বলেন খালসা সংস্থাই হল শিখদের গুরু। তিনি 1699 সালে পাঞ্জাবের আনন্দপুরে খালসা বাহিনী গড়ে তোলেন। গুরু গোবিন্দ সিং দশম পাতশাহ কা গ্রন্থ রচনা করেন। তিনি শিখদের পঞ্চক অর্থাৎ কেশ লম্বা চুল কঙ্কতি তিরুনি কৃপান তরবারি কচ্ছ খাটো পায়জামা কর হাতের বালা ব্যবহার করার আদেশ দেন। গুরু গোবিন্দ সিং জাতি বর্ণ নির্বিশেষে সকল শিখকে সিং বা সিংহ উপাধি ব্যবহার করার নির্দেশ দেন। গুরু গোবিন্দ সিং বৈশাখী উৎসবের প্রচলন করেন। তিনি দীক্ষা ও পাহুল প্রচলন করেন। গুরু গোবিন্দ সিং মুঘল গভর্নর ওয়াজির প্রেরিত আফগান ঘাতকের ছুরির আঘাতে আহত হয়ে মারা যান। গুরু গোবিন্দ সিং এর মৃত্যুর পর শিখদের নেতৃত্ব দেন তার প্রিয় শিষ্য বান্দা। তিনি বান্দা বৈরাগী বা বান্দা বাহাদুর নামেও পরিচিত। সম্রাট ফারুক সিয়ার 1716 সালে তাকে হাতির পায়ের তলায় পিষে নিষ্ঠুরভাবে হত্যা করে। প্লেট অফ হিজ ট্রাইব বলা হয় গুরু গোবিন্দ সিংকে। গুরু গোবিন্দ সিং এর আত্মজীবনীর নাম
বিচিত্র নাটক। গুরু গোবিন্দ সিং লিয়াকত ফার্সিতে অনুবাদ করেছিলেন। গুরু গোবিন্দ সিং সরাসরি মোগলদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে। পরবর্তী ভিডিও ক্লাসের আলোচ্য টপিক রঞ্জিত সিং। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।